উচ্ছ্বাস, এটি বাংলার প্রথম সাহিত্যমূলক ওয়েব চ্যানেল। এর মূল ভাবনা হল বাংলার সাহিত্য সংস্কৃতির যে বিপুল ব্যাপ্তি বিভিন্ন ফর্মে, তা বিশ্বের দরবারে তুলে ধরা। অসাধারণ অনন্য এক কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে উচ্ছ্বাস। মনে করুন, একটা ছোট্ট লেখা, সেটা থেকে কিভাবে কখনো গান, কখনো সিনেমা বা কখনো নাটক তৈরি হয়ে ওঠে। সৃষ্টিশীল মানুষ কত রকমভাবে নিজের কাজ দিয়ে নিজেকে ব্যক্ত করেন, নিজেকে প্রকাশ করে, এবং কখনো সেটা কবিতায়, কখনো গল্পে, কখনো বা প্রবন্ধে, কখনো ছবি আঁকায়, কখনো ভাস্কর্যে, কখনো লোকজ সংস্কৃতির আঙিনায়। বাংলা এমনই এক সংস্কৃতির স্থান। আমরা জসীমউদ্দীন সাহেবের কবিতায় যখন দেখি সাজু তার বিরহ গাঁথা কাঁথায় এঁকে রাখছে, এবং যা একটা অনন্য সাহিত্যের রূপ ধারণ করে। উচ্ছ্বাসের উদ্দেশ্য হল পুরো বাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মুনি মুক্তগুলোকে একত্রিত করে এবং সেটা যত্ন সহকারে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। উচ্ছ্বাসের পাতায় প্রকাশিত সাহিত্য নিয়ে তৈরি হবে গান, টেলিনাটক, যা দেখতে পাওয়া যাবে উচ্ছ্বাসের এই ওয়েব চ্যানেলটিতে। নতুন ভাবনায়, নতুন আঙ্গিকে উচ্ছ্বাস বিশ্বের বাঙালিকে মনের আনন্দ পরিবেশন করবার জন্য বদ্ধপরিকর। আজ আমি উচ্ছ্বাসের এই ওয়েবসাইটটির শুভ উদ্বোধন করে নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছি। আগামীতে উচ্ছ্বাস বিশ্বের দরবারে বাংলা সাহিত্য সংস্কৃতির মুখ হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে, এই আশা রাখি। এবং উচ্ছ্বাসের জন্মলগ্ন থেকেই আমি তাদের সাথে যুক্ত। একঝাঁক তরুণ তুর্কি তাদের খুবই স্বল্প আর্থিক সম্বল নিয়ে, কিন্তু যেটা আছে তাদের এক আকাশ ছোঁয়া স্বপ্ন। এদের ভালোবাসার টানে উচ্ছ্বাসের পত্রিকায় দীপকদার কলম নামে ধারাবাহিকভাবে আমি একটা লেখা লিখছি, আপনারা উচ্ছ্বাস পত্রিকা সংগ্রহ করে পড়তে পারেন বা উচ্ছ্বাসের এই ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ফরম্যাটেও আপনারা সেটা দেখতে পারেন। উচ্ছ্বাস যেমন তাদের বিশাল কর্মকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে আপনাদের মনের উচ্ছ্বাসকে উচ্ছ্বসিত করবার জন্য, ওরা বাংলা সাহিত্যকে এন্টারটেনমেন্ট হিসাবে জনপ্রিয়তার শিখরে নিয়ে যেতে বদ্ধপরিকর। এবং সেখানে একমাত্র প্রয়োজন হচ্ছে আপনাদের স্নেহ, ভালোবাসা, যত্ন আর আপনাদের সম্মিলিত উচ্ছ্বাস। তাই উচ্ছ্বাসের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন উচ্ছ্বাস ওয়েবসাইট চ্যানেলটিকে, আর মননের উচ্ছ্বাসে আপনারা সকলে সামিল হন। নমস্কার। পক্ষ থেকে নতুন গান শোনার জন্য অনেক আহ্বান রইল।
নতুন নতুন গান শুনুন, নতুন নতুন কবিতা পড়ুন, নতুন শিল্পের পাশে থাকুন। আমাদের উপর উচ্ছ্বাসের মোট 4টি নতুন মৌলিক গানের দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে উচ্ছ্বাসের টাইটেল সং আমরা গাইছি। ওয়েবসাইট থেকে সেই গানটি অল্প করে গাইছি।
নমস্কার, আমি প্রিয়াশা অধিকারী। উচ্ছ্বাসের পৃষ্ঠা থেকে আমার একগুচ্ছ গানের একটি অ্যালবাম প্রকাশিত হতে চলেছে। আশা করছি আপনারা সকলে আমার গান শুনবেন, আমার পাশে থাকবেন, সর্বোপরি উচ্ছ্বাসের পাশে থাকবেন। আমার গুরুদের উদ্দেশ্যে আমি প্রণাম জানাই এবং আমাকে এই কাজের সাথে যুক্ত করবার জন্য কুমকুম বৈদ্য দিদি এবং মহুয়া বৈদ্য দিদিকে আমার তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, আমাকে উচ্ছ্বাস পত্রিকায় আমন্ত্রণ জানানোর জন্য সম্পাদক কুমকুম বৈদ্যকে ধন্যবাদ। উচ্ছ্বাস একটি মুদ্রিত পত্রিকা, প্রতি মাসের 15 তারিখে এই পত্রিকাটি প্রকাশিত হয়। সম্প্রতি এই পত্রিকাটির একটি ওয়েব চ্যানেল প্রকাশিত হয়েছে, যেখানে সাহিত্যের সমস্ত শাখাই প্রকাশিত হবে, আলোচিত হবে এবং ধীরে ধীরে বাংলা সাহিত্যের সমস্ত শাখা এখানে প্রতিষ্ঠিত হবে। এই চ্যানেল থেকে ডাউনলোড করে উচ্ছ্বাস পত্রিকার সমস্ত গল্প, কবিতা, উপন্যাস পড়াও যাবে। তার সঙ্গে আরও একটি সংযোজন, ছোট্ট একটি অডিও উচ্ছ্বাসও থাকছে এই পত্রিকার ওয়েব চ্যানেলে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সাহিত্য যখন সত্যি করেই একটা সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, সেই রকম সময়ে কুমকুমের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসারযোগ্য। এরকম একটা পত্রিকায় আমার লেখা করোনা নিয়ে উপন্যাস এবং আবহমান ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে, এতে আমি খুবই গর্বিত। উচ্ছ্বাসের এই ঐতিহাসিক পথ চলায় সামিল হতে পেরে আমি আপ্লুত। উচ্ছ্বাসের দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। নমস্কার। আকাশ থেকে একলা তারা পড়লো ঝরে, গ্যালাক্সিতে এই তারাটা একাই ছিল। এই শহরে একলা যারা ইনসমনিয়াক, একলা হওয়ার সঠিক খবর তারাই পেল। আয় ঘুম যায় ঘুম ক্লান্ত চোখে, আয় ঘুম যায় ঘুম ক্লান্ত চোখে, আয় ঘুম যায় ঘুম ক্লান্ত চোখে, আয় ঘুম না পাওয়ার সুখে। নমস্কার, আমি ঈশান। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট একটা দিন আমার জন্য এবং বাংলা সাহিত্য জগতের জন্য, কারণ উচ্ছ্বাস প্রকাশ পেতে চলেছে আন্তর্জালিক জগতে, মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে উচ্ছ্বাস আসতে চলেছে একটি ওয়েব পোর্টাল রূপে। আমার সাথে উচ্ছ্বাসের পরিচয় খুব অল্প দিনের, কিন্তু প্রথম থেকেই আমি উচ্ছ্বাসকে একটি সাহিত্য পত্রিকা হিসাবে জেনে এসেছি। সেই গণ্ডি ছাড়িয়ে উচ্ছ্বাস পৌঁছে যাচ্ছে একটি ওয়েব পোর্টালে। তো সেখানে সাহিত্যর যে আসল মানে, সাহিত্য যে কতটা বিস্তৃত,
সেইটা উচ্ছ্বাস এক্সপ্লোর করছে। শুধুমাত্র কবিতা গদ্য নয়, এর পাশাপাশি গান তাকেও সাহিত্যের পর্যায়ে তো কেউ ফেলে না, উচ্ছ্বাস ফেলছে, উচ্ছ্বাস সেই জায়গাটা রাখছে। গান বাজনার জন্য একটা, মৌলিক গান বাজনার জন্য একটা স্লট রাখছে আলাদা করে উচ্ছ্বাস। এটা আমার জন্য এবং আমাদের মতন শিল্পীদের জন্য খুব আনন্দের এবং আমার কাছে গর্বের বিষয় এটাই যে উচ্ছ্বাসের এই ওয়েব পোর্টালের জন্ম মুহূর্ত থেকেই প্রায় আমি উচ্ছ্বাসের সঙ্গে আছি। এখানেই প্রকাশ পেতে চলেছে আমার সুর করা এবং কুমকুমদির লেখা চারটি গানের অ্যালবাম ইনসমনিয়াক ঘুমছুট। সেই অ্যালবামটি উচ্ছ্বাস থেকেই প্রকাশিত হচ্ছে। উচ্ছ্বাস এগিয়ে চলুক, উচ্ছ্বাসের জয় হোক। নমস্কার। উচ্ছ্বাসের সূচনা লগ্নে উচ্ছ্বাসের টিমের প্রতিটি সদস্যকে আমি শুভেচ্ছা জানাই। আমি অনুষয়া সমাজদার উচ্ছ্বাস সুরকাহনে আছি, আপনারা পাশে থাকুন। নমস্কার, আমি সুস্মিতা নাগ। উচ্ছ্বাসের সূচনা লগ্নে উচ্ছ্বাস টিমের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। উচ্ছ্বাস সুরকাহনের সাথে আমি আছি, আপনারাও সকলে থাকুন। নমস্কার, আমি শর্মিলা রায়। উচ্ছ্বাসের সূচনা লগ্নে উচ্ছ্বাসের সকল টিমের সদস্যকে জানাই আমার অনেক শুভেচ্ছা ও শুভকামনা। উচ্ছ্বাসের সুরকাহনের সাথে আমি আছি, আপনারাও উচ্ছ্বাসের সাথে থাকুন। নমস্কার, আজ উচ্ছ্বাসের পথ চলা শুরু হলো। উচ্ছ্বাস টিমের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। উচ্ছ্বাসের সুরকাহনে আমি সঞ্চালিকার দায়িত্বে ছিলাম। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। ভবিষ্যতে আরও অনেক সুন্দর কাজ করার ইচ্ছে রইল। ধন্যবাদ। নমস্কার, আজ উচ্ছ্বাসের অনলাইন চ্যানেল ইনাগুরেশন হলো। উচ্ছ্বাসের পত্রিকা প্রকাশ থেকে এই পর্যন্ত পথে যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিছু মানুষকে সবসময় ভীষণ জ্বালাতন করেছে, কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও তারা ভীষণভাবে আমাদের পাশে ছিলেন, যেমন দীপক দা, দীপক হালদার, শোভেন দা, শোভেন গাঙ্গুলি এবং জয়দীপ চক্রবর্তী, উজান উপাধ্যায়, আমাদের সমস্ত লেখকরা তাদের ভীষণ ব্যস্ততার মধ্যে যখন লেখা চেয়েছি যেভাবে আবদার করেছি সেভাবে তারা করে দিয়েছেন। তারপরে আমাদের যারা গান তৈরি করছেন, যারা যে যে মানুষটি আমাদের এই ওয়েবসাইটটি তৈরি করেছেন, যে ছেলেটি সানি, ওকে তো সময় সময় এমন হয়েছে যে আমরা ওয়েবসাইটটি তৈরি করতে করতে মনে হয়েছে আর বুঝি এখানেই থেমে যেতে হবে, তারপর সেগুলোকে ডিবাগ করে সেগুলোকে করে ওয়েবসাইটটাকে ঠিকঠাকভাবে আনা, নিরলস দিনরাত কাজ চলেছে। আশা করি এইভাবেই আমরা আরও এগিয়ে যাব। অনেক ভালো ভালো প্রোগ্রাম, অনেক সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করতে পারব, অনেক সুন্দর সাহিত্য লেখা উঠে আসবে সারা বাংলা জুড়ে। যে সমস্ত সংস্কৃতি শিল্পের নমুনা ছড়িয়ে আছে সেগুলোকে এক জায়গা করে একটা প্ল্যাটফর্মে তুলে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের চলা সবে শুরু হলো, আশা করি আগামী দিন আরও আরও অনেক সুন্দর হবে। নমস্কার।